রহমানুর রহিম ওমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানাহু। আল্লাহ বলছেন, আমি এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় নাই যেখানে রসুল না পাঠিয়েছি। রহমানুর রহিম ওমা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়ানাহু। আল্লাহ বলছেন, আমি এমন কোন জাতি এমন কোন সম্প্রদায় নাই যেখানে রসুল না পাঠিয়েছি। তো সব জায়গায় যদি আরব দেশে মিশর, সুরিনাম, অ্যাসিরিয়ান, জেভেডিয়ান, আরব সবখানে যদি রসুল পাঠিয়ে থাকে, তাহলে অখণ্ড ভারতে বহু জাতি রসুল কোথায়? যদি বলো যে না রসুল নাই, তাহলে কোরআনের এই ঘোষণার কি অর্থ রইল? যে আমি এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে রসুল না পাঠিয়েছি। কিভাবে তার নিজের সেই কৌমের ভাষা, সেই জাতির ভাষায়, সেই কৌমের সংস্কৃতির উপরে ভিত্তি করে আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমি পাঠিয়েছি। এখন আমরা মহানবীর কাছে আঙ্গুর, বেদানা, খোরমা, খেজুর, জলপাই এইসব ফল অবশ্যই আমরা পেয়েছি কোরআনে, কিন্তু আমরা আম, জাম, কাঁঠাল এগুলো পাই নাই, পাইবার কোথাও না, বুঝছ? সুতরাং প্রত্যেক জাতির মধ্যেই রসুল পাঠিয়েছেন। তাই আমরা হিন্দু ধর্মশাস্ত্রে অনেক রহস্যের কথা জানতে পারি। আমার আজও মনে আছে 1989 সালে বেদম যখন সাধনায় বসা ছিল, তখন আমি আজমির গেলাম। আজমিরের উত্তর পূর্ব দিকে মাজারের সামনে এক ব্রহ্মচারী কপালের মধ্যে লম্বা দাগ, লাল দাগ ঠিক পড়ার মতো, শিশুর মতো কাঁদতেছে। আমার খুব মায়া লাগলো যে এইরকম তো। তার কান্নার শেষ পর্যায়ে আমি তাকে সালাম দিলাম, তারপরে বললাম, হুজুর আপনার নামটা কি? তোর নামটা বড়, উদয়ন প্রকাশ মেহতা নন্দলাল বালাক চান্দিক ব্রহ্মচারী, জীবনে বিয়ে করে না। আমি কি করেন? কারণ পুষ্কার মন্দিরের একজন পুরোহিত। ভারতের যতগুলো পুরাতন মন্দির আছে, পুষ্কার মন্দিরের বয়স 2000 বছরের উপরে। সেই মন্দিরের আমি একজন পুরোহিত। ইউরোপ, আমেরিকার অনেক মানুষ, পর্যটকেরা সেই পুষ্কার মন্দির দেখতে যান। আমি বললাম, আপনি হিন্দু হইয়া একজন মুসলমান দরবেশের রওজার সামনে এইভাবে কাঁদতেছেন, খুব খারাপ লাগলো। তো উনি বললেন, সুলতানুল হিন্দ ইয়ে তো ওরিয়ান কা রাজা হ্যায়। বললেন খাজা বাবা কয় না, ওনারা সুলতানুল হিন্দ বলেন, যে ভারতের অধীশ্বর খাজা গরিবের আওয়াজ, উনি ওলিদের কিং রাজা। আচ্ছা,
তারপরে উনি বলে ফেললেন যে আমার খানদানের মধ্যেই খাটা বাবা বিয়ে করেছে। খাটা বাবা যে বিয়ে করিয়েছেন সেই মেয়েটির নাম হল কৃষ্ণা তেওয়ারি। তা আমি একটু বাহাদুরি করার জন্য বললাম যে দেখিয়ে ব্রহ্মচারী কৃষ্ণা তেওয়ারি কো কলমা পড়কে মুসলমান বানা লিয়া। দেখেন কৃষ্ণা তেওয়ারি কৃষ্ণা তেওয়ারির কলমা পড়িয়ে মুসলমান করে তারপরে বিয়ে করছে, তারপরে তার নাম মাহনুর হয়েছে, চাঁদের আলো আমাদের নাম। তো বললেন যে হ্যাঁ, তো একটা কথা আমার একটা বলা, যাই হোক আমারে উনি বললেন হিন্দিতে, মসিহা সাহাব গৌর সে নজর ফেঁককে দেখিয়ে সুলতানুল হিন্দ কা সির মা কি কদমো কা সামনে হ্যায়। আমি তো জানতাম, ভালো করে চায়া দেখেন খাজা বাবার স্ত্রী মা মাহেরুর আমাদের মা, উনার পায়ের সামনে খাজা গরিব নওয়াজের একটু ফাঁক রেখা, তারপরে উনাকে মাজার বানানো হয়েছে। হাজার হাজার খলিফারা ভক্তরা যখন খাজা বাবা বললেন যে তোদের মায়ের পায়ের সামনে আমাকে মাথা রেখে দাফন করে দিস, তখন পীরের উপরে তো কথা কয় না, তারা চোখ পায়া সবার পানি পড়তেছে। খাজা বাবা চায় যে হায় এই কি সবই কান্তাছে, তো কোন কারণ কানবার কারণ কি? তখন সব তার খলিফারা মুরিদানরা বললেন যে বাবা আপনার স্ত্রী কিন্তু আমগো তো মা, আমরা আপনার মার চেয়ে বেশিই জানি। তো আমরা মা মনে প্রাণে মানি জানি ভক্তি করি, কিন্তু আপনার তো স্ত্রী, স্ত্রীর পায়ের সামনে সুলতানুল হিন্দের মাথা কি করে থাকে? প্রশ্নটা সাংঘাতিক। খাজা বাবা বললেন দেখ আমি সম্ভবত 82 বছর হবে, 82 বছর বয়সে আমি বিয়ে করেছি, আমি বিয়ে করতাম না, আমি ভুলেও বিয়ে করতাম না, কিন্তু আমার এই বিবাহের ঘটক এবং যিনি বিয়ে বিবাহ করিয়েছেন উনার নাম কি জানো? ইমামে কেবলাতাইনে সরকারে দুয়ালাম ফখরে আরব আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাকে বিয়ে করিয়েছেন, উনি মেয়ে ঠিক করে দিয়েছেন। মহানবী দেওয়া উপহার কখনো পায়ে থাকে না, মাথায় থাকে। কি বাসে কেরা মাথায় বের পায় না, যে মহানবীর দেওয়া উপহার কখনো পায়ের সামনে থাকে না, সারা জীবন মাথার সামনেই থাকে। আগে তাই ছিল, সম্রাট শাহজাহান সহ্য করার পারেনি, বিরাট এক দেওয়াই দিয়ে দিল, তবু দেওয়া যায় এইরকম দেওয়ায় একেবারে আমার লোকে এইটা দেওয়া, মানে তার কাছে এটা
সম্রাটের কাছে পছন্দ হয়নি, পছন্দ হয়নি, কিন্তু তাজমহল খান উনি আবার বানাইছে তার বউকে লইয়া, মামা তাজ বুঝলা, এগুলো ইতিহাসের প্যাটার্ন, এগুলো যে আমরা কিছু জানতে পারবো না, তবু আর কি বললাম, দম্বে দম্বে দেখলাম মা মাহেলুরের মাজার দেখছ, মাস ছয়েক সাথে চলি কয় কোনো দিনও দেখিনি, লগে কয় দেখিনি, আমি খাজা বাবার একমাত্র মেয়ে আসমাতুল্লাহ, খাজার পরেই মাজার দেখছ জীবনেও দেখিনি, বুঝছ কিছু, এত ফুল পরে ফুল দিয়া ঢাকা, মুসলমান না দেখ, রাজপুত ঝাট ডোগরা মারাঠি হিন্দু আছে না অনেক, এরা অনেক মানুষ, যার ঝাট নাই তার সাইনবোর্ডও নাই, যার সাইনবোর্ড নাই সে সার্বজনী, তুমি ফকির হবে কিন্তু সংস্কৃত সংস্কারের মধ্যে থাকবে, তার তো সে সত্যিকার ফকির হয় না, ফকির সার্বজনীন সবাই আর একটা বট গাছের মতো, বট গাছের কোনোটির মধ্যে সাপ থাকে, ডালির মধ্যে কুকু করে কোকিল ডাকে, পাতাগুলো বাতাস দেয়, পথিক আশ্রয় নিয়ে কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়, একই বট গাছ সাপও থাকে পাখিও কুকু করে আবার পথিক আশ্রয়, ফকির ওই রকম হয়ে যাও বট গাছের মতো, তোমার কাছে সবাই আসে, তারপরে আমারে বললো যে দেখো ডাক্তার কলমা পইরা তুমি কৃষ্ণা টাওয়ারিরে মা মাহেলুর করছ, আমি এটা মানি, কিন্তু সারা জীবনও যদি কলমা পড়তে থাকো রক্তের গ্রুপ তুমি ও পজিটিভ জিন্দিগিতেও নেগেটিভ করার পারবে না, বুঝলি বাদ, ও পজিটিভলে কোনোদিন ও নেগেটিভ করা যায় না, সারা জীবন কলমা পড়লেও হবে, তোর দিলে মুভ্রাম মুভ্রাম তোর দিল বদলায় না, আল্লাহ পাখি কয়েকবার বদলাইছে মুভ্রামও বদলাইছে, যেমন আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, তো ইব্রাহিমকে যখন নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তখন আল্লাহই বলছিলেন কুল্লাইয়া নারো খুনি পাকাও আসসালামু আলা ইব্রাহিম, আগুন তোর ধর্ম পরিত্যাগ কর, তোর জ্বালানি তোর ধর্ম, কিছুক্ষণের জন্য তুই শান্তির রূপ ধর, সালামুন হ আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে যে উজিফাটা তোমরা পড়ো সাংঘাতিক, আমি তো চুপ কোথায় কোথায় বলে ফেললাম যে তোমরা এত কাণ্ড, তোমরা সুফিবাদ মানো সবই মানো, তো তোমরা মুক্তি পূজা করো, লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী এই মূর্তি বানিয়ে বানিয়ে পূজা করো, ফুল চন্দন দাও বাতি জ্বালাও কি করো না করো, আমারও বললো একদম সেই বাতায়া যা কিছু কেছেন ঠিক, ডাক্তার সাহেব আমরা মূর্তি পূজা করি তোমরা তো দেওয়াল পূজা করো, আমি কই দেওয়াল পূজা করি কেমনি, কাবা চেকটা দেওয়াল না, আমরা মূর্তি পূজা করি, তোমরা চারটা দেওয়াল দিয়া যে কাবা বানাইছ সেটার পূজা করো,
আমি থতমত খেয়ে গেলাম, তার কই কিটা? আমি নেই দেওয়ার কি আন্ডার জো খোদা হ্যায় উসকো হাম লোক পুজো আতা হ্যায় জওয়ালের ভিতরে যে আল্লাহ আছে সে আল্লাহর পূজা করে। তো ব্রহ্মচারী বলল, আমরাও মূর্তি পূজা করি না, মূর্তির ভিতরে নারায়ণকে সামনে রাখা নিরাকারকে সাকার রূপে আইনে আমরা পূজা করি। আর তুমি বললে আমরা ফুল চন্দন এইটা সেটা দেই, তোমরাও তো চাইটা বললে ঘুরো আর কয় ইন্নাল হামদা লাব্বা এক লাব্বা ঘুরতে থাকো আর কও না, যে কেউ বিবুদ্ধ হয় ঠেকটার উপর যে কি সুন্দর গিলা পড়াও চাই দেখবে ঘুরো হয়ে গেলাম। তো আমরা একটু পূজা করি, তোমরাও দেখো তবে এতে চাই না, আমরা পূজা পাজা করি না, না বিসর্জন দে দেতা। দশমীর দিন দুর্গারে পানির মধ্যে ফালাই না আমরা, এটি চোখে দেখো নাই, তার মানে আমরা মূর্তি পূজা করি। কি জবাব দেব? তার কালচার অ্যান্ড সিভিলাইজেশন এর উপরে ভিত্তি করে তার দর্শন। মূল বিষয় কি? সবই সুফিবাদ। আজকে তুমি মুসলমানের ঘরে জন্মাইছ, তুমি মুসলমান। তুমি যদি আজকে হিন্দুর ঘরে জন্মাইছ, কোনো সন্দেহ নাই তুমি হিন্দু, যার যাত্রা শেষে করে কিছু ঝগড়াঝাটির কি আছে? এতে মারামারি হানাহানির কি আছে? সুতরাং সত্য পাইতে হইলে ওই গুরু লাগবে যে গুরু পথ দেখাবে, যে গুরু পথ দেখায় তারে বলে রাহানো মা। গুরুর সীমানা সেদ্ধাতুল মন্তহা পর্যন্ত, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরু থাকবে, তারপরে গুরু থাকে না। রামকামে গুরু নাই, তৌহিদে গুরু নাই, সেদ্ধাতুল মন্তহা পর্যন্ত তোমার গুরু তোমার সঙ্গে আছে, রামকামে গুরু নাই। কারণ রামকাম বা তৌহিদে দুইজন থাকে না একজন, হয় তুমি থাকো না হয় তোমার পীর থাকো। তাই হযরত মুজাদ্দিদুল ফেসানি সিরহিন বলেছেন, পীরে তাস্তাওয়াল মাবুদ তাস্তা, তোমার পীরই তোমার প্রথম মাবুদ। এটা বলেন এই পীরে তাস্ত আখের মাবুদ তাস্ত, তোমার পীরই তোমার শেষ মাবুদ বলেনি প্রথম মাবুদ। আখের মাবুদ কে? যে মুরিদ সেই তার আখের মাবুদ। রামকামে গেলে চেয়ে দেখবে হায় হায় আমার পীর আমি আমার মুরিদ আমি, হায় আমার গুরু তো এখানে নাই। তাই সুরেশ্বরী লিখছেন বাবা জান শরীফ শাশুড়ের শরীফ, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুলি নিজেকে দেখিতে পাই, যখন আমি রামকামে চলে গেলাম আর পথে আলিশা নাই আমার পীরে, চেয়ে দেখে আয়নার মধ্যে আমারই আমি দেখি। হাজার শরফুদ্দিন বু আলিশা কালান্ডার পানিপথি বলতেছেন, বা সকলে সাইকেছি দম মস্ত পাড়া না দি দম মস্ত ফারা বলকে খোদার, পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিলেন না ওটাই আল্লাহ ছিল। সাইজি বাউল সম্রাট লালন শাহ বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, যিনি খোদা হন ইহা লালনে না কন কোরআনে ক। রামকামে গেলে আছে
যখন আমি সম্পূর্ণরূপে পানা হয়ে গেলাম, চেয়ে দেখি আমার পীর আমি, আমার মরিত। সুতরাং পীর তোমার শ্রেদ্ধাতুর মূল, তাহা পর্যন্ত রামকামে গুরু নাই। রামকামের গুরুও তুমি, শিষ্যও তুমি, কারণ তুমি দুখানে দুই থাকে না, একটা। সুতরাং এটা পাবে কেমনে? সাধনা করতে হবে। এটাই মহানবী দেখিয়ে গেলেন। উনি তো বলেছিলেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী। উনার তো সাধনার প্রয়োজন নাই, তাহলে উনি কেন এতটি বছর সাধনা করলেন? উনি সাধনা করছে তার অনুসারীদেরকে শিক্ষা দিবার জন্য, তার উম্মতদেরকে শিক্ষা দিবার জন্য। সত্য পেতে চাও মোরাকাবা মুশাহেদা ছাড়া অসম্ভব। অথচ সেই মোরাকাবা মুশাহেদা তা আমরা এড়িয়ে যাই, এত বড় গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ভুলে যাই। তাই আসো, আমি বারবার অনুরোধ করি, বড় কষ্ট করে স্কুলটা করেছি, একটু সাধনা করো তোমরা। আমি যেভাবে বলি ওইভাবে সাধনা করবার আগে আমার এখানে কয়েকদিন থাকতে হবে, কারণ না শিখা কী সাধনা করব, সিস্টেম না জেনে তো আউড়া তাউড়া করলে হবে না। সুতরাং একটু অবশ্যই সত্যের দেখা পাবো রাখি।